আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাশিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হাশিম চ্যানেলে। আমি হাশিম প্রতিদিনের মতো আজই ফিরে এসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি আবার সকাল মর্নিং থেকে স্টার্ট করেছি, এখন 7টা বাজে। তো এখন আমি নাস্তার জন্য চা রুটি বানিয়ে নিচ্ছি। আজ আবার ইয়াইশের এক্সামও আছে, তার জন্য আমি একটু তাড়াহুড়া করে নিয়েছিলাম। তো এখন আমার রুটি বানানো শেষ আর আমি চাটাও বানিয়ে নিচ্ছি। তো এখন আমি ইয়াইশকেও দিয়ে নিব আর আমরাও খেয়ে নিব, আর ওর আব্বু এখনও ঘুমিয়ে আছে। তো আমার রুটিটা অলরেডি হয়ে গিয়েছে, আমি উপর থেকে এখন একটু ঘিও দিয়ে আনিছি। আর আমি রুটিটা কিন্তু ঘি দেওয়ার আগে চেপে চেপে দিয়েছিলাম, তার জন্য আমার রুটিটা ফুলে উঠেছে। রুটি যদি ফুলে না ওঠে তাহলে রুটি খেতেও একটু ভালো লাগে না। আর আগে যদি তেল ঘি দেওয়া যায় তাহলে রুটি একদমই ফুলবে না। নামানোর আর লাস্ট মুহূর্তে আমি কিন্তু আবার তেল ঘি এইসব দিয়ে আনে। তো এখন আমার রুটিটাও হয়ে গিয়েছে। তো এখন আমরা মা চালে তিনজনেই চা খেয়ে নিব। ওর আব্বু তো আর এখনও ঘুমিয়েছে, তো তার জন্য আমি চাটা ঢেলে নেই। ইয়াইশ আর যিশুকে আমি একটু একটু চা দিব। তো ইয়াইশ কিন্তু একদমই চা খেতে চায় না, যিশু কিন্তু আবার চা খেতে চায়। তো তারপরেও আমি ইয়াইশকে একটু একটু দেওয়া ওকে আমি আদত বানিয়েছি। তো আর এই তো আমাদের রুটি, আর ওর আব্বুর জন্য আমি এখনও রুটি বেলে নেই, এইভাবেই রেখে দিয়েছি। যখন ও উঠবে তখন আমি ওকে আমি বেলে রুটিটা শেখে দিয়ে নিব। আর এই তো যিশু সব রুটি ও নিয়ে বসেছে। ও বলছে আমি ভাইজানকে একটু রুটি দিব না। ও কিন্তু একটা রুটির তিন ভাগের এক ভাগও খেতে পারে না, কিন্তু বলছে ভাইজানকে দিব না, আমি সব রুটি খেয়ে নিব। ওয়ালাইকুম সালাম, জাওয়াল্লাহ। তো এখন আমি ইয়াইশকেও বিদায় দিয়ে নিচ্ছি। তো ওর এক্সামে গিয়েছে, তো সবাই ওর জন্য দোয়া করবে, আমিও সবার জন্য দোয়া করব। তারপরে আমি আবারও ফিরে এসলাম কিচেনে। তো আমার কিচেনের অবস্থাটা কতটাই খারাপ, একদম এলোমেলো হয়ে গিয়েছে। ওখানের জিনিস ওখানে আর ওখানের জিনিস ওখানে। তো আমি এখন সব কিছু গুছিয়ে নিব। আর আমি সাথে সাথে কিন্তু আবার দুপুরের জন্য ভাতও বসিয়ে দিয়েছি। আজ ভাবেছি আমি ব্রেকফাস্টের সাথে সাথে আমি দুপুরের রান্নাটাও করে নিব। তো তার আগে আমি প্রথমে আমি আজকে আমাদের গার্ডেনে কিন্তু একটু আমি সময় দিচ্ছিলাম না, এখন আমি গার্ডেনেরও একটু খবর নিতে এসেছিলাম। তো আমি প্রথমে গার্ডেনে পানিটা দিয়ে নেই। তো প্রতিদিনই আমি ফজরের নামাজের পর দেখা যায় যে আমি গার্ডেনে কিন্তু যত্ন না নিলে কী হলো, আমি কিন্তু প্রতিদিনই পানিও দিতে হয় না, আমি কিন্তু দেখে নেই। গাছে ফুল ফুটে এইসব দেখতে আর গ্রিনি দেখতে আমার অনেক ভালো লাগে, আজ কিন্তু এই সময়টা হয়ে উঠছিল না, তাই আমি আজকে আগে খবর নিতে পারছিলাম না। তো ইয়াইশকে বিদায় দেওয়ার পর আমি এখন আস আর এই গাছটাতেও ফার্স্ট টাইম ফুল ফুটেছে, অনেক ভালো লাগছে ফুলটা দেখতে। চার পাঁচ দিন হয়ে গিয়েছে, যেভাবেই ফুলটা দিয়েছিল ওভাবেই আছে, ফার্স্ট টাইম দিয়েছে। তো তার জন্য আমি ভালোভাবে জানি না কিন্তু ওর রিভিউটা কেমন দিন থাকবে। আর এখন দেখতে পাচ্ছেন আমি আমার ডাটা খেটেতে আসলাম, এটা হচ্ছে আমার ডাটা খেত। এইসব কিন্তু আমার কাছে আবার খাওয়ার চেয়ে বেশি দেখতেই ভালো লাগে, আর আমার কিন্তু এইসবের নিচে যত্ন নিতেও ভালো লাগে। আর আমি কিন্তু গার্ডেনিং করতে আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি যদি দেখা যায় ফজরের নামাজের পর একটু আমার গার্ডেনের নিচে আমি টাইম দিই, তাহলে আমার শরীরে কিন্তু এক্সট্রা একটা এনার্জি এসে যায়। তো এখন আমি আবার ফিরে এসলাম কিচেনে। কিচেনে আসে আমি হাজব্যান্ডের জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি রুটিটাও বেলে নিচ্ছি, শিখেও নিয়েছি, হাজব্যান্ডও উঠে গিয়েছে। আর এখন আমি চার পাঁচটা খেজুরও দিয়ে নিচ্ছি। তো খেজুরটা ও একা খাবে না, আমিও খাবো, যিশুও খাবো, ওর উপর তো আর একা দোষ দিয়ে লাভ নেই। আর এখন আমি দুটো ডিমও সিদ্ধ করে নিয়েছি, যিশুর জন্য আর ওর আব্বুর জন্য। তো এখন আমি ডিমটাকে খোসাটা ছাড়িয়ে ওদেরকে দিয়ে দিব। তো এখন আমি ডিমটাকে খোসাটা ছাড়াতে গিয়েছিলাম, তো তখন আর যিশু আমাকে খোসা ছাড়াতেই দিচ্ছিল না, ও ও বলছে ও খোসা চাড়াবে। পরে কিন্তু আমি খোসা সহ ওকে আমি দিয়েছি, তো ও খোসাটা চাড়িয়ে নিজে নিজে খেয়ে নিবে। তো এখন আমি হাজব্যান্ডের চাটাও দিয়ে নিই। তারপর এখন আমি আসলাম আমার বেগুন খেতে। তো বেগুন খেতে অনেক বেগুন হয়ে গেছে, এখন যদি আমি বেগুনটা কেটে নেই তাহলে দেখা যাবে বেগুনের বিচিটা টান হয়ে যাবে আর বেগুনটা খেতে একটু ভালো লাগবে না। তবে ভাবছি আজকে বেগুনটা কেটে আমি দুপুরে রান্না করেই নিব। তো বেগুনটা কাটতে কিন্তু ক্যামেরার পিছনে রহস্য কেউ জানেন না, বলবো কি না বলে দিই আমার প্রিয় আপু ভাইয়াদেরকে। তো আমার ক্যামেরার পিছনের রহস্য হলো আজকে আমার হাজব্যান্ড। তো ও যদি জানে তাহলে আবার কখনো আবার আমাকে হেল্প করবে না।
তো আমি বলে দিলাম আমার প্রিয় আপু ভাইয়াদেরকে, ভালো লাগছে হাজব্যান্ড পিছনে যেহেতু আছে তাই আমি বলে দিলাম। তো এখন আমার বেগুনটা কাটাকাটি শেষ, এখন আমি বেগুনটা গড়ে নিয়ে যাচ্ছি। তো এখন আমি বেগুনটা রান্না করে নেবো। বেগুনটা রান্না করার জন্য আমি বেগুনটা কাটাকাটি করে নিচ্ছি, নিয়ে এখন আমি 4-5 পিস মাছও আমি মশলা দিয়ে মাখিয়ে রাখছি। আর এখন আমি মাছটাকে ফ্রাই করে নিব, তার জন্য আমি আলাদা কোনো প্যান ইউজ করছি না, আমি যে কড়াইতে বেগুন রান্না করবো সেই কড়াইতে আমি মাছটাও আমি ফ্রাই করে নিচ্ছি। তো আমার মাছটা আমি অপিট উপিট করে আমি 2 পিট আমি ভালোভাবে ফ্রাই করে নিব। তো এখন দেখতে পাচ্ছেন আমার বেগুনটা কিন্তু রান্নাটাই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি কিন্তু অকমের বেগুনটাও রান্না করে নিচ্ছি, কারণ আমার হাতে অনেক কাজ ছিল, আমি বাসি কাজ যা ছিল সব কিছু আমি ফাঁকে গুছিয়ে নিচ্ছি। তার জন্য আমি পুরো বেগুনটা আমি কীভাবে রান্না করেছি সেটাই আর শেয়ার করলাম না। এখন আমি মাছটাও দিয়ে নিচ্ছি। এখন আমি বেগুনে ধনিয়া পাতা দিয়ে চুলাটাকে অফ করে নিব। তো এখন আমি ধনিয়া পাতা দিচ্ছি, তো ধনিয়া পাতাটা সিজনাল ধনিয়া পাতা নয়, এটা বিলাতি ধনিয়া পাতা। আমার এখন বিকালবেলা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম, তারপর আসরের নামাজটাও আদায় করে নিচ্ছি। তো যিশু বলছে ও খেলবে, ফুটবল তো আর একা খেলা যাবে না, ও বলছে আম্মা তুমিও আমার সাথে খেলো। তো আমিও ওর সাথে একটু টাইম দিলাম। তো এখন আমি আবার একটা লেমনিতে আসলাম গাছ থেকে। তো আমার লেমনটা কিন্তু অনেক দরকার ছিল, আজকে আমি একটা ঝটপট দই বানাতে হবে। তো দইটা আমার ইমার্জেন্সি ছিল, তো হাজব্যান্ড বলেছিল আমাকে ফোন দিয়ে আজকে রাতে কী রান্না করবা, তখন আমি বলেছিলাম ডিম দিয়ে আর আলু দিয়ে রান্না করবো। ও বলছে না ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবা না, আজকে ডিম বিরিয়ানি বানিয়ে নেও। তো ডিম বিরিয়ানি বানানোর জন্য তো আমার দই লাগবে, তো দই বানানোর জন্য আমি লেমনটা নিয়ে আসলাম। তো আমি ডিম বিরিয়ানিটা বানিয়ে নিলাম। আমার কিন্তু মনে ছিল না যে আমি ভিডিও করব, তখন আমি আর কোনো ভিডিও করতে পারছিলাম না, আর আমার বিরিয়ানিটা বানানো শেষ। তো বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো বিরিয়ানির সাথে আজকের ভিডিওটি আমি এন্ড করে নিচ্ছি, কথা হবে নেক্সট ভিডিওতে। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে বলবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন যদি কেউ বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা, কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করেন না, আমার কাছে আপনাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে, আর আমি কিন্তু সবার কমেন্টের আনসারও দিব। তো তাহলে আজকের ভিডিওতে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।